সবাইকে আসসালাম আলাইকুম এবং আদাব এবং হচ্ছে নমস্কার এবং হচ্ছে আমাদের চাকমা সম্প্রদায় যারা আছে হচ্ছে সবাইকে ঝুজু জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটার টাইটেলটা একটু অন্যরকম দেখা যাচ্ছে এটার বিশ্লেষণ বা এটা নিয়ে মূলত আমরা আলোচনা করব আর কোর্সটা একটু একটু লেট হচ্ছে যদিও কোর্সটা একটু লেট হচ্ছে লেট হলে সমস্যা নেই ভালো কিছু তো দিবো আপনাদেরকে কোনো সমস্যা নেই ঠিক আছে ভিডিওটার টাইটেলটা দেখতে পাচ্ছেন আসলে একটু অন্যরকম টাইপের এটা মূলত ভিডিওটা করতেছি একটু কন্ট্রোভার্সি আছে তো ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কন্ট্রোভার্সি না হয় এই তো এই ভিডিও তৈরি করতেছে ঠিক আছে কথা না পারি ইন্ট্রোটা দিয়ে দিই তারপরে হচ্ছে বিস্তারিত আলোচনা করতেছি ওকে ভিডিওটার শুরুতে আমি একটা কথা বলে নিই বেসিক্যালি ইউটিউবটাও কিন্তু ফ্রিল্যান্সিংয়ের একটা অংশ ম্যাক্সিমাম মানুষ আসলে ফ্রিল্যান্সার মানে বা ফ্রিল্যান্সিং বিষয়টাই মনে করে যে আসলে আফওয়ার ফাইবার বা ফ্রিল্যান্সার বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করাকেই বোঝায় মানে সে ধরনের ইয়াটাকেই তারা হচ্ছে প্রাধান্য দেয় মানে ওটাকেই বলে এর অর্থ হচ্ছে আপনার ঘরে বসে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সেটা মোবাইল হতে পারে সেটা হতে পারে কোনো আপনার ল্যাপটপ কোনো কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কারো কোনো কাজ করে দেয়াকেই মূলত ফ্রিল্যান্সিং বলে ঠিক আছে আমি কিন্তু পুরো ভিডিওটাতে কিন্তু পরিচয় দিই নাই যে আমি একজন ফ্রিল্যান্সার যদিও আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই কিন্তু ফ্রিল্যান্সার ঠিক আছে ফ্রিল্যান্সারের সংজ্ঞার ভিতরেই পড়ে ওকে তো এই বিষয়টা আবার গোলায় ফেলেন না আমি কিন্তু ভিতরে ভিডিওটার ভিতরে কিন্তু ফ্রিল্যান্সিং মানেই কিন্তু ওটা বুঝাইছি ঠিক আছে তো এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই হচ্ছে মেন কথা আর কি আমি গত শুক্রবারে আপনাদেরকে একটা লাইভ করছিলাম লাইভে আমি বলছিলাম যে আমি আপনাদেরকে একটা ফ্রি কোর্স দিব তো কোর্সে সবাই পজিটিভ এর আগে দুইটা কোর্স করা হয়েছিল একটা কোর্স এবং হচ্ছে একটা আপনার ফ্রি ফ্রি কোর্স কোর্সটা আগে দেওয়া হয়েছিল এখন এখানে গতকালকে মেবি গতকালকেই হবে গতকালকে একটা হাসিবুর রহমান একজন কমেন্ট করছে বাংলাদেশে আরেক সাগল ফ্রিল্যান্সার কাসেমের খালাধু ভাই মানে আমাকে বলতেছে তো আমি জানি না অবশ্য ওইটার ডিটেলসে গেলাম আর এখানে একজন আলম খান নামে একজন ইয়ে কমেন্ট করছে এখানে কাহিনি মারার জায়গা পান না হুদাই প্যাসাল পারতে পারেন এত যদি ওনাকে খারাপ লাগে নিজে কিছু করে দেখান না বেকারদের জন্য সর্দি খাসির জন্য একটু গরম পানি খাচ্ছি আর কি পান করছি খাচ্ছি না সেটাও তো পারবেন না যারা এমন কাজ করে ওদেরকে আসেন নিরুৎসাহিত করতে যদি হিমন বা হিমুন চাকমা ভাই আপনার কমেন্ট দেখে এই ফ্রি কোর্স আমাদের না দেয় আল্লাহ আপনাকে কোনোদিন মাফ করবেন না উনি বলতেছেন এখন ওনার কমেন্টটা উনি রিপ্লাই দিলেন সাত ঘন্টা আগে দেখতে দেখতে পাচ্ছি বেকার আসেন ভালো আছেন এদের কথা শুনে ফিলিয়ান্সিক লাইনে আসলে তারপরে থের পাবেন জীবন কাকে বলে এদের কথা শুনে কাজ করতে করতে আসার পরে কাজ না পেলে দোষ দিবেন কার এর থেকে অন্য কাজ করে করান বেকার থাকবে না কিন্তু নিজেই নিজেরই যেখানে ইউটিউব ইনকাম ইউটিউবের বাইরে নাই আপনি কি ভাবলেন আপনি করতে পারবেন মানে আমাকে বলতেছে আমি নাকি মানে ইউটিউবের বাইরে মানে কোনো ইনকাম করি তার মানে ভাই আপনার আমার সম্পর্কে কোনো ধারণাই নেই ওকে তো এখানে বলতেছেন ফ্রিল্যান্সিং ছেলের হাতে মোয়া তাই না ফ্রিল্যান্সিং হাতের মোয়া আমি এটা তো বলি নাই আপনার সাথে আমি একমত আছি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে গেলে কয়েক বছর লেগে যায় হ্যাঁ আমি তো সেটা অবশ্যই জানি এই সব আবাল ছোদা কথা বলার জন্য লাইভে আসার সময় পায় না আমি বিশেষ করে এগুলো ইয়ে করি না নিচে নিজের ইয়েটা আরেকটা কমেন্ট করছি ইউটিউবে এই হাজারো সাইট আছে খোঁজেন এখানে কন্টেন্ট ইয়ে করার জন্য ইউটিউবের মতো অনেক সাইট আছে এটা আমরাও জানি ইভেন আমি ইউডিউ ইউডিমি থেকে আমি নিজেই হচ্ছে এখানে ইউডিএমির স্টুডেন্ট মানে ওখান থেকে কোর্স আমি অনেক সময় করে থাকি ডিজিটাল মার্কেটিং বা বিভিন্ন ধরনের আপডেট যে ইয়াগুলো আছে যেগুলো আমার পছন্দ হয় সেগুলো আমি করে থাকি এখন কথা হচ্ছে আপনি আমাকে বলতেছেন আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দিব খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন মিস্টার হাসিবুর রহমান বেসিক্যালি আপনার আমার সম্পর্কে কতটুকু ধারণা আছে সেটা আমি জানি না অবশ্য আমার কথা হচ্ছে ভাই প্রথমত আমি একজন কোনো ফ্রিল্যান্সার না দ্বিতীয়ত হচ্ছে আমি কোনো মার্কেট প্লেসে কাজ করি না যেহেতু ফ্রিল্যান্সার না মার্কেট প্লেসে কাজ করার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে তাহলে আপনি বলতে পারেন যে আপনি কি ভাই যে হিমুন চাকমা তাহলে আপনি কি তাহলে আমি আপনাকে আমি কি সেটা আমি আপনাকে বলতেছি আমি একজন ইউটিউবার ঠিক আছে দ্বিতীয় নাম্বার প্রথমত আমি একজন ইউটিউবার দ্বিতীয়ত হচ্ছে আমি একজন ফেসবুক মার্কেটার তৃতীয়ত হচ্ছে আমি একজন লোকাল ব্র্যান্ডিং এক্সপার্ট আমি কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এক্সপার্ট না লোকাল অনলাইন ভিত্তিক ব্র্যান্ডিং এক্সপার্ট আমি ঠিক আছে একটা ব্র্যান্ড কীভাবে হচ্ছে প্রতিষ্ঠিত করতে হবে কীভাবে আসলে একটা ব্র্যান্ডকে আপনি কোনো একটা প্রতিষ্ঠান করতে গেলে কিন্তু প্রতিষ্ঠানকে ব্র্যান্ড হিসেবে আপনাকে রূপান্তরিত করতে গেলে আপনাকে ব্র্যান্ডিং এক্সপার্ট হায়ার করতে হয় চতুর্থ সেটা তো অবশ্যই জানেন ইউটিউবার ফেসবুক মার্কেটার মানে তো এটা ডিজিটাল মার্কেটারের ভিতরে পড়ে তো আমি একজন ডিজিটাল মার্কেটার পাঁচ নাম্বারে যে বিষয়টা আছে আমি একজন অনলাইন উদ্যোক্তাও বলতে পারেন সাথে এটাও বলতে পারেন যে আমি একজন ছোটোখাটো প্রতিষ্ঠানের মালিক আপনি বলতে পারেন পারেন যে আমি কোনো একটা কোম্পানির মালিক আমাকে সিম্পল জিনিস ঠিক আছে তো যেহেতু আমি একজন উদ্যোক্তা ছয় নম্বরে আপনাকে বলি যেহেতু আমি একজন উদ্যোক্তা এবং ছোটখাটো প্রতিষ্ঠানের মালিক বরঞ্চ আমি ফ্রিল্যান্সারকে হায়ার করে থাকি যেমন আমি একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছি কোনো একটা প্ল্যান এক্সিকিউট করতে যাচ্ছি মার্কেটে আমি অনেক রিসার্চ করে থাকি ডাটা এনালাইসিস ও আপনাকে আরেকটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে আমি কিন্তু ডাটা এনালাইসিসও করি অনেকটা সময় ডাটার উপর ভিত্তি করে আমি এক্সিকিউট করি তো এখন কথা হচ্ছে যেহেতু আমি একজন অনলাইন উদ্যোক্তা আমি বরঞ্চ ফ্রিল্যান্সারদেরকেই হায়ার করে থাকি যেমন কি রকম আমি ওয়েবসাইট তৈরি যেমন একটা আমি প্রতিষ্ঠান করছি ছোট প্রতিষ্ঠান সেটার বিপরীতে আমি আরেকটা কি ওয়েবসাইট করা লাগতেছে তো তখন আমি কি করি ফ্রিল্যান্সার হায়ার করে থাকি এবং আমার ওই প্রতিষ্ঠানের জন্য একটা লোগো লাগতেছে অথবা ফেসবুকের পেজের জন্য একটা লোগো লাগতেছে প্রতিষ্ঠানের জন্য আমি কি করি তখন গ্রাফিক ডিজাইনার হায়ার করে থাকি ইভেন আপনি আমার ফেসবুক পেজে গেলেও দেখতে পাবেন বিভিন্ন সময় আমি কি করি আমার লোগো লাগবে অমুক জিনিসটা লাগবে সমুক জিনিসটা লাগবে ইভেন আমরা আমি সাতক্ষীরা ওইদিকেও একটা হচ্ছে জব আমি একটা অফার করছিলাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আমার ফিয়ের জন্য ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টের জন্য এগুলো বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি আমাকে একটা অপবাদ দিছিলেন এটা অনেকটা অপবাদের মতোই আমি ধরে নিলাম যে আপনি বলতেছেন আমরা ইউটিউবের বাইরে আমরা কোনো আমাদের কোনো ইনকামের কোনো সোর্সই নাই আপনি আমাকে এটা বলতে চাচ্ছেন এটাতে আমি এত বেশি হার্টফুল এমনটা না নেক্সট টাইম যাতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয় এই জন্য মূলত এটা আমি বলতে চাচ্ছি আপনাকে এই যে আপনাদেরকে একটা ফ্রি কোর্স দিব প্রথমে তো দিছিলাম একটাই সঙ্গে আরও পাঁচটা মোবাইল দিয়েছিলাম এবারে কোনো মোবাইলও দিব না কিছুই দিব না শুধু কোর্সটা দিব কেন কিছুই দিব না কারণ হচ্ছে এই কোর্সটা আমি যে আপনাদেরকে দিব বরঞ্চ এটা আমার লস টোটালি লস যদিও আমার প্রফিটটা আগে বলে নিই আমি বলছিলাম যে আমার চ্যানেলটা ভেরিফিকেশন করার জন্য এক লাখ সাবস্ক্রাইবার ফিল করার জন্য আমি এই কোর্সটা দিচ্ছি যদিও আমি এটা বলছিলাম হ্যাঁ এটা আমার প্রফিট আছে যদিও এটা প্রফিট হয়েও থাকে যদিও এটা প্রফিট হয়েও থাকে এটা তেমন একটা বেশি বড়ো ধরনের প্রফিট না আমার জন্য কারণ আমি আপনাকে বলি যদি আমি এই প্ল্যানটা এই প্রজেক্টটা বর্তমানে যে প্রজেক্টটা আমি আপনাদের সাথে হচ্ছে উপস্থাপন করব খুব সহজে এটা কাজগুলো করতে পারবেন এই প্রজেক্টটা আমি যদি একটা কোর্স টিউটুয়েল তৈরি করে যদি আমি যদি মার্কেটে বিক্রি করতাম তাহলে আমি কত টাকা পাইতাম আপনি আমাকে একটু বলেন তো আপনার যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনি মিনিমাম তো অন্তত দুই লাখ টাকার কথা তো বলবেন কারণ গতবারে যে কোর্সটা আমি করেছি এটা আমি নিজে বলতেছি আমি তিন লাখ টাকার উপরে পাইছি কারণ যেহেতু সাড়ে তিনশোর কাছাকাছি স্টুডেন্ট আছে আপনি একবার হিসাব করে দেখেন তবে সবগুলো যে তিন হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছিল কোর্সটা এমনটা না তবে তিনশো তবে আপনার একশো স্টুডেন্টকে একশো স্টুডেন্ট আপনার তিন হাজার টাকা করে তারা হচ্ছে কোর্স করছে বাকি আরও বাড়তি যেগুলো ছিল সেগুলো হচ্ছে অনেকটা সময় ডিসকাউন্ট দিয়ে আমি কোর্সটা করাইছি ঠিক আছে তো আপনি আমাকে বলেন এতটা যদি ভালো না হতো কোর্সগুলা ঠিক আছে সত্তর থেকে আশি পার্সেন্ট অলরেডি এখানে হচ্ছে সবল হয়ে গেছে মানুষ ঠিক আছে ইনকাম করতেছে অনেক ছেলে পেলেও ঠিক আছে তো এই যে আমি আপনাকে বলি আমার যে এখানে একবার হিসাব করে দেখেন আমার এখান থেকে প্রায় দুই থেকে পাঁচ লাখ টাকার মতো আমার লস বরঞ্চ আমার লস হচ্ছে লসগুলো বলতেছি দ্বিতীয়ত হচ্ছে আমার সময় নষ্ট হবে আপনাদেরকে ভিডিওগুলো তৈরি করে দিতে হবে এখন আপনি হয়তো বলবেন যে আপনার তো সার্ভিস খাবার বাড়তেছে এই ভিডিওগুলো দিলে আপনি আমাকে বলবেন না হ্যাঁ বাড়তেছে ঠিক আছে আমি ওটা ভাবে আমি আপনাকে বলি ঠিক আছে যেমন আমি আপনাদেরকে কোর্স তৈরি করে সেটা হচ্ছে সেল করলাম ওয়েবসাইটে স্কিলাফ বিতে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে ফেড কোর্স ইভেন আমি একেবারে নাই বললেও তো এখান থেকে দুই লাখ টাকা আমার ইনকাম আসবে সঙ্গে আরেকটা ইনকাম আসবে সেটা হচ্ছে আমি আপনাকে বলি যেমন এই প্ল্যানটা যেহেতু আমি মানে আবিষ্কার করছি বা ডাটা অ্যানালাইসিস করছি বা ডাটা যেহেতু আমি সংগ্রহ করে আমি ইয়া করছি তার মানে আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি মানে আমি সিস্টেমের বস আপাতত আগে যারা করতেছে আগে থেকে যারা মার্কেটে কাজ করতেছে সেটা তাদের ব্যাপার এখন কথা হচ্ছে আমি যেহেতু আপনার বস বা এই সিস্টেম যে সিস্টেমের বস তার মানে আমি অলরেডি এখান থেকে এক বছরের ভিতরে আট থেকে দশ লক্ষ টাকা এমনিতেই পাবো ঠিক আছে আট থেকে দশ লক্ষ টাকা এমনিতেই পাবো তার মানে এই তো মনে করেন খাল কেটে কুমির আনতেছি আপনাদেরকে দেখে মানে নিজেরা হাতুতে নিজেই হচ্ছে কেটে শেষ করতেছি ঠিক আছে অনেকটা আপনার কি বলে এটা নিজের মার্কেটটা নিজের মার্কেটটা নিজেই আমি নষ্ট করতেছি স্বরূপ আমি বিকাশ দোকান দিয়ে আমার অনেক হচ্ছে মাসে হাজার টাকা ইনকাম হয় আরেকজনকে বললাম যে ভাই আপনি তো নতুন নতুন বিদেশ থেকে আসছেন অথবা আপনার তো এত টাকা আছে আপনি আমার পাশে একটা বিকাশের দোকান দেন এখন কি হবে কাস্টমারগুলো ভাগাভাগি হয়ে যাবে সিম্পল জিনিস এগুলো যদি না বুঝেন তাহলে দেখা গেছে আপনি কোনো আপনার কমন সেন্স এবং হচ্ছে কোনো বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই ঠিক আছে ও আরেকটা কথা হচ্ছে বলে নিই সেটা হচ্ছে যেমন আমি কোর্স তৈরি করে যদি আমি সেটা হচ্ছে বাজারে বিক্রি করি তাহলে আমি দেখা গেছে দুই থেকে যদি আমি পাঁচ লাখ টাকা পাই তাহলে এক লাখ টাকা দিয়ে আমার যে যেহেতু দেখা গেছে এখন পঁচাশি পঁচাশি হাজার প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার যেহেতু আছে তাহলে আমি বাবা হচ্ছে দেখা গেছে দুই থেকে পাঁচ লাখ টাকা কোর্স তৈরি করে তাহলে আমি একজন বড় ইউটিউবার অথবা কোনো একটা মানুষকে কোনো একটা প্রতিষ্ঠানকে গিয়ে যদি বলি যে ভাই আমি আপনাদেরকে এক লক্ষ টাকা দিব আপনারা আমাকে বিশ থেকে তিরিশ হাজার সাবস্ক্রাইবার বাড়ায় দেন তাহলে কি তারা রাজি হবে না এক লক্ষ টাকা তাদেরকে দিব হ্যাঁ তো আপনি ফাইনালি এসে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার এতই যদি মানে লাভ না থাকে সময়ের যদি আপনি গুরুত্বটা বুঝেন তাহলে আপনি মানুষদেরকে ফ্রিটে কোর্সটা দিচ্ছেন কেন একটা লাইনই বলবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে ভালোবাসি ঠিক আছে তো এই বিষয়টা যদি আপনি যদি ফিল করতে না পারেন তাহলে ভাই আপনি এখনো হিমুন চাকমাকে চিনেন না ঠিক আছে এই এতগুলো যে কথা বললাম আপনার কি মনে হয় যে আমি একটা কথাও আপনাকে মিথ্যা কথা বলছি একজন মানুষের কথার সাথে তার বডি ল্যাঙ্গুয়েজ মিল আছে কিনা না সেটাও তো আপনাকে ভাবতে হবে তাই না এই যে আমি আপনাদেরকে এতগুলো কথা বললাম আপনার কি একবারও মনে হয়েছে যে হিমুন চাকমা মিথ্যা কথা বলতেছে ঠিক আছে একমাত্র আপনাদেরকে মানে পছন্দ করি বা ভালোবাসি বা আমার চ্যানেলে যারা ফলো করে ম্যাক্সিমামই দেখা গেছে স্টুডেন্ট এবং তারা স্টুডেন্ট অবস্থায় যে একটা মানুষের যে আসলে ওই সময়টাতে যে অর্থনৈতিক অবস্থাটা যে কীরকম থাকে যেহেতু আমি একটা সময় স্টুডেন্ট ছিলাম ঠিক আছে এখন তো প্রাক্তন স্টুডেন্ট তো তাহলে আমি অন্তত এই ফিলিংসগুলো বুঝি ঠিক আছে পরিবারের চাপ বাবা মার থেকে চাওয়ার টাকা পয়সা এমবির খরচ এই খরচ সেই খরচ সঙ্গে দেখা গেছে আবার দেখা গেছে গার্লফ্রেন্ডের ফেরা টাকা পয়সা না থাকলে সামনে আবার চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে এইগুলো বিষয়গুলো তো আপনি যারা হচ্ছে একেবারে দেখার অবস্থায় থাকে যাদের একেবারে যারা জব জবলেস তারা একমাত্র বিষয়গুলো ফিল করতে পারে ঠিক আছে তো আপনার কথাতে আমি যে রাগ হইছি এমনটা না এই ধরনের কমেন্ট অনেকেই করতে পারে ঠিক আছে তো আপনার মতো অনেকেই হয়তো এই ধরনের আরও সামনে হয়তো করতে পারে এই ভিডিওটা এই জন্যই মূলত তৈরি করলাম তো যদি কোনো সময় আমি আসলে কাউকে যদি হার্ট করে থাকি বা কোনো কিছু আমি যদি আসলে ভুল করে থাকি আপনারা আমাকে যুক্তি দিয়ে একটু আমাকে বুঝিয়ে বুঝিয়ে কমেন্ট আকারে মতামত দিয়ে যুক্তি দিয়ে তবে উল্টা পাল্টা হচ্ছে এই ধরনের গালিগালাজ বা এই ধরনের হচ্ছে মানে খারাপ শব্দ দিয়ে হচ্ছে মানে মানুষদেরকে হচ্ছে এভাবে হচ্ছে ইয়া করবেন না হ্যারাসমেন্ট করবেন না ঠিক আছে আপনার প্রতি এটা রিকোয়েস্ট থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে জুজু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আদাব ঠিক আছে দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে